একেন বাবু তো আমাদের সকলেরই পরিচিত চরিত্র, আমারও ভীষণ পরিচিত এবং প্রিয়, এবং কোথাও একটা জায়গায় তার সাথে নিজেকেও যেন আইডেন্টিফাই করতে পারে। তাই একেন বাবুর চরিত্রের মধ্যে একটা মজার সাইড আছে, আবার একটা রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স, থ্রিল, এই সব এলিমেন্টগুলো রয়েছে। সো গান গাওয়ার সময় ওই একেন বাবুর চরিত্রটাকে মাথায় রাখাটা খুব দরকার ছিল, সেইভাবেই গাওয়ার চেষ্টা করেছি। একটা পোর্শনে একটু সাসপেন্সের মতন ভয়েস ডেলিভারি, আবার অন্য জায়গায় গিয়ে মজাদার একটা ভয়েস ডেলিভারি, এইভাবেই গানটা গাওয়ার চেষ্টা করেছি। আমার কাজটা সহজ করে দিয়েছিল ইনফ্যাক্ট লিরিসিস্ট গৌধুরি এবং মিউজিক ডিরেক্টর অমলান। সাত পাঁচ পাঁচ সন্দেহটা হচ্ছে কে যে পিছু নিচ্ছে কি কারণ, সাত পাঁচ পাঁচ সন্দেহটা হচ্ছে কে যে পিছু নিচ্ছে কি কারণ, মাছ ভাত মিস্ট্রি মগজে কেমিস্ট্রি সমাধান ভিক্ট্রি কি কারণ। গানের ভিডিওটা যখন ফাইনালি এলো তৈরি হয়, তখন তোমার রিয়াকশন কি ছিল? আমি কি বলবো, মনে মনে SBF কে বিরাট থ্যাংক ইউ দিয়েছি, কারণ SBF মতন প্রোডাকশন কোম্পানি পারে যে একটা গান, একটা টাইটেল ট্র্যাক কে নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে। সেটার জন্য আলাদা শুটিং হয়েছে, আলাদা ক্যারেক্টার রয়েছে, তাদের কস্টিউম ছিল, একজন ডান্সার ছিলেন। তো এইসবভাবে যে একটা গানকে কীভাবে ডিজাইন করতে হয়, তার ভিডিও বানাতে হয়, কীভাবে কী করে মানুষের কাছে অ্যাট্রাকটিভ করে তোলা যায় এবং প্রমোট করা যায়, হ্যান্ডস অফ টু SBF। ন্যাচারালি আমি ভীষণ খুশি। নববর্ষের প্ল্যান কি? নববর্ষের প্ল্যান শোজ অ্যান্ড শোজ অ্যান্ড শোজ। 13, 15, 16 তিন দিন অনুষ্ঠান রয়েছে নববর্ষকে আগে পরে। সো পারফর্ম করেই তো আমাদের জীবন, জীবিকা তো বটেই, জীবনও বটে। তো সেই পারফর্ম করতে পারছি বহুদিন বাদে, 2 বছরের গ্যাপে আবার স্টেজে আমরা, সামনে দর্শক, সবাই মিলে একসাথে আনন্দ, সেটা এবছরের নববর্ষের সবচেয়ে বড় পারফর্ম। আর কি কি তোমার প্রজেক্ট আছে? আরেকটি ছবির আমি টাইটেল ট্র্যাক গিয়েছি, সেটা শুধু আমি একা গাইনি, আমি কটা মিলে গিয়েছি। ছবিটি মে মাসে রিলিজ করবে, ছবিটির নাম ঋষ। এটি একটি ভূতের ছবি এবং আগের ওই গানটার মধ্যে কিন্তু খুব মজা রয়েছে। ঋষের টাইটেল সং কটার আমি করেছি 2 মাসে রিলিজ।